নমস্কার বন্ধুরা, অনিতার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। চলুন দেখা যাক আজ আমি কিভাবে তৈরি করি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে। প্রথমে আমি লতিটাকে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি কিন্তু বেশি সেদ্ধ করব না, অল্প আমি সেদ্ধ করে নেব। এখানে নুন দেব অল্প, আর আমি জল দিচ্ছি, দিয়ে আমি লতিটাকে আগে সেদ্ধ করে নেব। লতিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি লতিটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। আর আমি গ্যাসে আমি কড়াটা বসিয়ে আমি অল্প তেল দিয়ে আগে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাতে আমি নুন আর অল্প হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি কড়াতে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভাজতে হবে, চিংড়ি মাছ কড়া করে ভাজলে মাছটা ছিপড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি অল্প নেড়ে ছেড়েই আমি মাছটাকে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আবার আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা হলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে দিচ্ছি। সর্ষেটা দেওয়ার পর যখন হয়ে যাবে তখন এটাকে হাতা দিয়ে আমি এইভাবে একটু গলিয়ে দেব সর্ষেটাকে দিয়ে। তারপরে আমি এর মধ্যে দেব রসুন এবং লঙ্কা বাটা। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। আমি অল্প একটু আমি জল দেব মশলার প্লেটটা ধুয়ে। আর এখানে দেব আমি অল্প হলুদ, নুনটা আমি পরে দেব, কারণ লতিটা যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তাই আমি নুনটা চেক করে আমি আবার নুনটা দেব। মশলাটা থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছে, এখন আমি এখানে দিয়ে দেব লতিটা। লতিটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লতেই রাখব। ভালো মতো নেড়ে ছেড়ে আমি 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলছি, আমি আবারও নেড়ে ছেড়ে দেব। আমি আরও অল্প নুন দিচ্ছি। ভালো মতো নেড়ে ছেড়ে এখানে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দেব। আমি লতিতে আমি চিনি দিই না, আপনারা যদি চান অল্প চিনি দিলে দিতে পারেন। আমার কিন্তু কচুর লতিটা কিন্তু আমার হয়ে এসেছে, আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিলেই আমার কচুর লতিটা হয়ে যাবে। কচুর লতিটা কিন্তু আমার এখন হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব।